প্রায় শতাধিক পদের রকমারি আয়োজন। পাহাড়ের চূড়া সমান ভোগ নিবেদন করা হয়েছে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে। এই ভোগ দর্শন করতে দেশ বিদেশ থেকে বহু ভক্ত সমাগম হয়েছে মন্দির প্রাঙ্গণে। নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী গিরি গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব। ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে এই পুজোর সূচনা হয়। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এই উৎসবে সামিল হয়েছেন। নবদ্বীপ মায়াপুরের বিভিন্ন মন্দিরে চলছে এই উৎসব। মায়াপুর ইস্কন মন্দিরে সাড়ম্বরে পালিত হল গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব। আর এই পুজো উপলক্ষে নদিয়ার ইস্কন মায়াপুর মন্দিরে এদিন সকালে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় গোবর্ধন পুজো। এদিন মায়াপুর ইস্কন মন্দিরে আগত ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়ে থাকে মন্দিরের পক্ষ থেকে। গোবর্ধন পুজো উপলক্ষে ভোগের পাহাড় মায়াপুর ইস্কনে। এদিন নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরের বিগ্রহের সামনে যে পরিমাণ ভোগ দেওয়া হয় তাতে দূর থেকে মনে হয় একটি ছোটখাটো ভোগের পাহাড়। নামে ছাপ্পান্ন হলেও শতাধিক পদের রকমারি আয়োজন হয়ে থাকে এই ভোগে। ডাল, শাকসবজি, ভাজা থেকে শুরু করে পিঠে, পুলি, মিষ্টি, পরমান্ন সব কিছুই থাকে গিরি গোবর্ধনের ভোগে। এদিন মহাসমারোহে মায়াপুর ইস্কন মন্দিরে পালিত হল গোবর্ধন অন্নকূট উৎসব। আর এই পুজো উপলক্ষে মায়াপুর ইস্কন মন্দিরে আগত হাজার হাজার দর্শনার্থীদের বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে মন্দিরের পক্ষ থেকে। গোবর্ধন পুজো উপলক্ষে দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থীরা এদিন সকাল থেকেই জড়ো হতে শুরু করেন মন্দির প্রাঙ্গণে। শুধুই যে রকমারি ভোগের আয়োজন তা নয়, অন্নকূট বা গোবর্ধন পুজো উপলক্ষে এই দিন বিভিন্ন ভাষায় গিরি গোবর্ধনের ওপর ধর্মালোচনার ব্যবস্থা করা হয়েছে মায়াপুর ইস্কন মন্দির প্রাঙ্গণে। পাশাপাশি চলছে বিশেষ পূজাপাঠ এবং হরিনাম সংকীর্তন। গিরিরাজ ভগবান গোবর্ধনকে এই দিন বিভিন্ন ধরনের পদে সুসজ্জিতভাবে ভোগ নিবেদন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠা করা হয়েছে গিরিরাজের প্রতীক। প্রতীক নিয়ে এদিন সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে পরিক্রমা করেন দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ। এদিন মায়াপুর ইস্কন জুড়ে সকাল থেকেই ছিল ভক্তদের ঢল। অগণিত মানুষ দেশ তথা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন এই গোবর্ধন পুজোয় অংশগ্রহণ করতে। এছাড়াও এই গোবর্ধন পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান দেখতে ভিড় জমান ভক্তেরা। সকাল থেকেই গোটা দিন এখানে কাটানোর পরিকল্পনাও রয়েছে অনেকের। গোবর্ধন পুজো উপলক্ষে ভক্ত সমাগমের কথা মাথায় রেখে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয় ইস্কনের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মায়াপুর। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধন বর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী এক লক্ষ টাকা কেনাকাটার উপর থাকবে 6-12 হাজার টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।